গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। ফিউজ ব্লগে একটা নতুন ভিডিও শুরু করছি সবাইকে, আরো একবার ওয়ার্ম ওয়েলকাম। বন্ধুরা, আজকে একদম কর্মব্যস্ত সকাল নিয়ে আজকে দিনটা আমি একদম পুরোপুরি স্টার্ট করে দিয়েছি। আজকে নিজের কিছু কাজ থেকে, মানে কাজ নিয়ে আর কি আমি দিনটা আজকে স্টার্ট করে ফেলেছি। আর সকালবেলা আসলে ঘুমতে ঘুমতে বলছিলাম না, আমার সারাটা দিন প্রচণ্ড বেলা বাড়তে থাকে, বেলা হতে থাকে। তো ভাবলাম এখন ওরা সবাই ঘুমাচ্ছে, আমি এটাকে আমার নিজের কাজটাকে সেরে নিই, তারপর ওদেরকে ডাকবো। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছে তাদের সবাইকে রইল আমার তরফ থেকে অনেক অনেক বিশেষ অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। তো যাই হোক, কাজ বাজ মোটামুটি এখন স্থগিত রাখলাম, নিজের কাজ বাজ এখন একটু কিছু করে যেন স্থগিত রাখলাম। রেখে আগে এবার ওদেরকে চা দিই, ব্রেকফাস্ট বানাবো, দেন লাঞ্চের মেনু প্রিপেয়ার করবো, তারপর আবার দেখা যাবে এদিকে কাজগুলো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি লেট হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা বুঝতেই পারো যে আমরা বেশিরভাগ আমরা হাউসওয়াইফরা যে এই যে ভিডিও বানাই, এইগুলো করি অনেকটা, কিন্তু আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এই কাজগুলো করে থাকি। তা তোমরা যদি একটু এনকারেজ না করো তাহলে আমার, মানে এইগুলো, মানে বলবো নেক্সট একটা ভিডিও বানাতে কোনো রকম এতটুকু এনার্জি পাই না, ঠিক আছে? তোমরা একটু পাশে দেখো, তোমাদের ভালোবাসাটা অনেকটা জরুরি, একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, চলো তোমার থেকে ফটাফট দেখিয়ে ফেলি আজকে ব্রেকফাস্টে কী বানাচ্ছি। তো এইখানে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে সাদা আলুর তরকারি, যদিও পুরোটা সাদা নয়, আমি একটু হলুদ ইউজ করি, আর সাথে আছে ফুলকো, ফুলকো লুচি। তো আজকে ব্রেকফাস্টে এটাই বানানো হচ্ছে। ওই যে আমি নিয়ে নিচ্ছি খাবার, ওদের তো খাওয়া হয়ে গেছে, সব খেয়ে দিয়ে চলে গেছে, ওর বাবাও চলে গেছে। আমি এখানে খেয়ে নিই এবার, আমার খাবারটা দেরি হয়ে গেছে অনেকটা, বেলা চুপচাপ করিনি, এই খেয়ে নিলে না তারপরে আর গিয়ে দুপুরে আমার আর কিছু খেতে ইচ্ছা করে না, মানে পেটটা ভারবার হয়ে থাকে আর কিছু খেতে ইচ্ছা করে না। তো দেখে নিই আজকে কী কী বাজার এসেছে। আজকে তো আমাদের নিরামিষ ভেজ হবে, বানানো এটা শুধু বাবলুর জন্য। আমি যখনই ভয়েস দিতে বসি, যখন সবাই মিলে কেন সাইড দিয়ে ভয়েস দেয় আমি এটাই বুঝি না, এটাই আমি বুঝতে পারি না। টমেটো আছে, আর কি আছে দেখি ভেতরে, ওরে বাবা অনেক কিছু আছে, কিন্তু আমার এত কিছু রান্না করার টাইম নেই, দেখা যাক কী রান্না বান্না করা যায়। তো রান্না তো জোর কদমে চলছে, কী কী রান্না করছি তোমার সঙ্গে একটুখানি শেয়ার করে দেবো। চল, আর চোখ মুখের অবস্থা আমার পুরো খারাপ, এখন গরমকাল পড়ছে আরও, তার মধ্যে আরও মানে পাগল পাগল লাগছে পুরো রান্নাঘরে। এই গরমকালে কাটানোটা যে কী কষ্টকর সেটা একমাত্র আমরাই বুঝি। তো চলো ফাটাফাটি একটুখানি শেয়ার করে দিই তোমাদেরকে। এটা কী হচ্ছে বলতো? এটা হচ্ছে এঁচোড়টা রান্না করছি, দেখো কতটা স্পিডি আমি, এইখানে এঁচোড়টা ভাজা করছি আর এখানে এঁচোড়ের মশলাটা কষাচ্ছি, তাহলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর এখানে আমি করেছি, এখানে দেখো আম দিয়ে টক ডাল করেছি, গরমের দিনে তো খেতে বেশ লাগে, তাই না? স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে আমার, আরেকজনেরও হয়ে গেছে, ওই যে উকি দিচ্ছে উকি, স্নান টান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। আমাকে দেখে মনে হচ্ছে আমি সঙ্গে বেশি জল দিই না, প্রতিদিন জল দিই না ছেলে, তুমি তো জানি। শীত, গ্রীষ্ম, বর্ষা, আমাকে এগুলো বাঁচতেই হবে, কিচ্ছু করার নেই। আমার ফ্যানটা চলতে থাকে দেখি আস্তে আস্তে। ওই আয় তোকে মাখিয়ে দিই, আয় এদিকে, যতই গরম পড়ুক না কেন, যাই হোক না কেন, স্কিনে কিন্তু একটা বেশ ড্রাইনেস কিন্তু কাজ করে, তাই না? সেটা কেন করে আমি বুঝি না, এখন ভালোই কিন্তু গরমকাল পড়ে গেছে, তবুও স্নান করে ওঠার পর স্কিন একটু ড্রাইনেস কিন্তু কাজ করে। ওদিকে দেখি না, এই সারাক্ষণ কার্টুন কার্টুন আর কার্টুন, কার্টুন ছাড়া জীবনে কিচ্ছু নেই, আর এখন স্কুল নেই, আরো কার্টুন দেখার প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, ওই মন আছে তোমার যে সবাই একটুখানি হাই করো, ওখানে হাই করো, একটু হাই করো না,
তো তোমরা কেমন আছো? কেমন আছে? তোমরা তো আমাদের ভিডিওগুলো একটু দেখে দিও বলো। আমাদের ভিডিওগুলো একটু দেখে দিও। রেখে। আমুকে গেম মেগেছে নিশ্চয়? বাবলু স্কুল চালু হয়ে গেলে কিন্তু আর কার্টুন পড়ে কিচ্ছু দেখা হবে না। এই যে সেই এসেটটা রান্না হয়ে গেছে, চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো আমরা খেতে খেতে বসে গেছি, আরেকজন ওই দেখা আলু তুলে তুলে খাওয়া স্টার্ট হয়ে গেছে। আরেকজন তো নিরামিষ খেতেই পারে না, ওনার ভেজ ওনার মানে গলা থেকে নাবে না, নিরামিষ খেতে পারে না। আমিও অবশ্য পারি না, কারণ আমি তো বড় ম্যানেজ করে নিতে পারি। আমার কর্তাটাই বলে তোমরা মা ছেলে হচ্ছে আর কি। চলুন বসুন, ওনার জন্য ফ্রেশ। আচ্ছা ডাল দেবো তো, কেন কী হয়েছে কী কী? আর আবার এই স্পুন দিয়ে খাওয়া? আমি ছেলেটাকে কিছু শেখাতে পারলাম না, কিচ্ছু না। ডাল খাও বাবা, ডাল গরম করতে নেই, শোনো তুমি তো গুড বয়, সবাই ডাল খাও। এদিকে শোনো, কার্টুন দেখতে দেখতে খাবার খেতে নেই, আমি পরে ঠিক চালিয়ে দেবো কার্টুন। কেন ব্যাস, কেন একটু খাও, চলো লাঞ্চটা করে ফেলি। ও এর মধ্যে দিয়ে দিলে আমাকে তো এখানে দিতে পারতে তুমি। চলো লাঞ্চটা করে ফেলি। তো সন্ধ্যেবেলা চলে এসেছি আবার, মানে দুপুরবেলা একটুখানি ঘুম হয়েছে, আমার সেরকম অত ঘুম হয়নি আর কি। তো এখন চলে এসেছি, অনেকদিন ধরে জামা কাপড়গুলো একদম বাজেভাবে পরে রয়েছে, জামা কাপড় একটু কিচ্ছু গোছানো হচ্ছে না, সব হজবরল হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিরকম একটা জঙ্গল হয়ে রয়েছে, ওইগুলোকে একবার আমাকে গোছাতে হবে। ভাবলাম গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই আর তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করবো। তারপরে ঠালগুলো দেখো, মানে কী বলবো আমি আর, মানে এগুলো কিচ্ছু গোছানো হয় না, কিচ্ছু করা হয় না, জানো তো এই জিনিসগুলো ভর্তি ভর্তি জামা কাপড়। আর সব থেকে বড়ো কথা কী বলতো, মানে যখন জামা কাপড় খুঁজি মানে একটার একটা পেয়ার খুঁজে পাই না, এইরকম হয়ে থাকে। তো আজকে ঝটপট করে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই, সব নালে পরে থাকবে তো পরেই থাকবে। সত্যি এখন আর রিয়েলাইজ করি যে আগে না যখন ছোট ছিলাম তখন ভাবতাম কি যে ধুর মার কি সারাদিন কাজকর্ম করে, আমরা পড়াশোনা করি কত কিছু কাজকর্ম থাকে। ছোটবেলার কিছু কথা মনে পড়ে তোমাদেরকে তাই বলছি, মানে এখন রিয়েলাইজ করি যে মানে ছোটোবেলাটায় জীবনটা না অনেক ভালো ছিল, এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, ইচ্ছা না থাকলেও অনেক সময় অনেক কাজ করতে হয়, আমাদের শরীর ভালো না লাগলেও কাজ করতে হয়, কোথাও না কোথাও যেন মাকে খুব মিস করি, একদম সত্যি কথা বলছি খুব মিস করি প্রতিটা মুহূর্তে। মানে আমি আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের মানে আমার মতন যারা রয়েছো তাদের মনে সেম জিনিসই বোধ হয় ঘটে থাকে। ছোটোবেলায় না ভাবতাম তো কী করে মা, খালি ওই তো কী কাজ করে একটা, আর আমাদের পড়াশোনা করতে হয়, স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, টিউশনে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এটা করছি, ওটা করছি, কত প্রেশার, কত কিছু। সকালবেলা উঠে না করতে হতো, খাবারের চিন্তা না করতে হতো, মানে কোনো জিনিস জামা কাপড় কোথায় রয়েছে কী রয়েছে সেসবের চিন্তা কোনো কিচ্ছু না, নাথিং কিচ্ছু করতে হতো না, সব কিছু সামনে পেয়ে যেতাম। আর এরকম না যে আমি উঠতে পারছি না বলে সেই কাজটা হচ্ছে না, এগোচ্ছে না, এরকম কোনো ব্যাপার ছিল না। মা সাথে সাথে সব কাজ করে নিত, নিজের মতন সারাদিন ধরে কাজ করেই চলতো। তাই এখন ভাবি যে সত্যি সেই ছোটোবেলার জীবনটাই না ভালো ছিল। এখন যদি নিজে মানে যাই না, হয়তো সবার ক্ষেত্রে হয় নাকি আমি যাই না, বাট এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে, মানে আমি যদি সারাদিন ঘুম থেকে উঠতে না পারি কোনো কারণে, মানে বেকার কারণে তো ঘুমিয়ে থাকবো না, হয়তো শরীরটা একটু খারাপ করছে, ভাল লাগছে না, তাহলে না মানে ঘরের একটা কাজও এগোবে না, কতটা প্রেশার চিন্তা হয়ে যায় যে সত্যি আমার ছেলেটা কী খাবে, হাজব্যান্ড রয়েছে তাই সে কী খাবে, মানে একটা চিন্তা হতেই থাকে। তো তাই বলি পুরোনো দিনগুলোকে ভীষণ ভীষণ মিস করি, ছোটোবেলার দিনগুলো। আমার সাথে কারা একমত জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে?
সন্ধ্যাবেলা ছেলে আবদার করেছে, এখন কিছু একটা ওকে বানিয়ে দিতে হবে। তো ব্রেক তো আমি অল টাইম ঘরে রেখেই দিই, কেমন এর থেকে চট জলদি কিছু হয় না। তো বিশেষ কিছু না, জাস্ট আজকে যেহেতু আমাদের নিরামিষ, জাস্ট একটু আর কি ব্রেড দিয়ে, আর এই যে চিজ আছে চিজ দিয়ে, আর এই যে বাটার বাটার দিয়ে, টুক পেপার দিয়ে ওটা একটু বানিয়ে দেবো কিছু। চিজ আর আমি গোটা গোটা দিলাম না, বেশি চিজ খাওয়া তো ঠিক না, বাটার রয়েছে চিজ রয়েছে ওই জন্য করেই কেটে দিলাম। তো এটা ভালো করে বাটার দিয়ে একটু দিয়ে সেখে নিলাম। তো এই যে এরকম জাস্ট করে দিয়েছি, পেটও ভরবে আর তাড়াতাড়িও হয়ে গেল, বেশিক্ষণ কিন্তু টাইমও লাগেনি। ওই দরজা খোল, দরজা খুলে বন্ধ করে কি করছিস? এনা লিখে উল্টে দিয়েছে, ধরো কেন তাদের ঝড়া পড়, ঝড়া পড়, ঝড়া পড়, ঝড়া পড়, কেন সস সবটার মধ্যে খায় না।